হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ট্যাগ নিয়ে কথা বলবো বা ট্যাগ কিছু ট্যাগ প্র্যাকটিস করব। তো চলো শুরু করি। এভরিওয়ান ওয়ান্টস টু লিড এ বেটার লাইফ। প্রত্যেকেই একটা বেটার লাইফ লিড করতে চায় বা ভালো জীবনযাপন করতে চায়। তো এভরিওয়ান থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি হয় তাহলে অবশ্যই আমরা জানি রুলস যে ডন্ট দেই হবে। নাম্বার টু হচ্ছে অ্যান্সার হবে এখানে ট্যাগ করলে হবে ডন্ট দে। নাম্বার টু হচ্ছে এ বেটার লাইফ সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক। একটা বেটার লাইফ বা সুন্দর জীবন হার্ড ওয়ার্ক ব্যতীত বা কঠোর পরিশ্রম ছাড়া আসে না। কিন্তু তো এখানে না অর্থ দিচ্ছে যেহেতু, এই কারণে ট্যাগটা হবে হাবধক। তাহলে এখানে যে হাবধক হবে তাহলে কি ডাসিট হবে, ডাসিট কারণ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে এবং সাবজেক্ট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ডাসিট হয়েছে। নাম্বার থ্রি, রিডিং বুকস নেভার গোস ইন ভেইন। বই পড়া কখনো মানে বই পড়া বা বই পড়াশোনা এটা অ্যাকচুয়ালি কখনো ইন ভেইন মানে বিফলে যায় না, কখনোই বিফলে যাবে না পড়াশোনাটা। তো এখানে যেহেতু আবার নেগেটিভ অর্থ দিচ্ছে তাহলে অবশ্যই ট্যাগ হবে হাবধক, পজিটিভ অর্থ দিবে বা পজিটিভ করব বা অ্যাফার্মেটিভ করব। তো এখানে হবে অবশ্যই যে ডাসিট, অ্যাকচুয়ালি ডাসিট হবে, কারণ এখানে প্রথম অংশ হচ্ছে নেগেটিভ অর্থ দিচ্ছে এবং এছাড়াও প্রথম অংশ টেন্স আছে মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে এবং সাবজেক্ট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ডাসিট হয়েছে বা হবে। অ্যান্সার হচ্ছে ডাসিট। ফোন নম্বর হচ্ছে নো, দে রিট অনলি টু পাস দি এক্সাম। তারা শুধু এক্সামে পাশ করার জন্য পড়ে না, তারা শুধু এক্সামে পাশ করার জন্য পড়ে। তো এখানে শুধু এইটার উপর বেস করে কিন্তু ট্যাগটা হবে। তাহলে এটা যেহেতু হাবধক, এই না কোনো প্রভাব ফেলবে না এই নো। তাহলে তোমরা হয়তো অনেক সময় বলতে পারো বা তোমরা অবশ্যই বলবা যে এটা তো না আছে তাহলে এটা ট্যাগ হওয়ার কথা, হ্যাঁ কিন্তু না, এইটা এই নট এটার উপর প্রভাব ফেলবে না, এটা নট এই নোটা আলাদা। তো শুধু এটা যেহেতু হাঁ বোধক, এখানে কিন্তু না বা নট নাই, এই কারণে ট্যাগ হবে হ্যাঁ বা হ্যাঁ বোধক হবে। যেমন তাহলে ট্যাগ এই অ্যান্সারটা কী হবে, তাহলে নো না, তারা পড়াশোনা শুধু কী করে এক্সামে পাস করার জন্য পড়াশোনা করে শুধু। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট কিন্তু থার্ড পার্সন প্লুরাল, তাহলে এই কারণে হবে এখানে ডন্ট দে, তারা কি করে না, তাই নয় কি? আচ্ছা, এরপরে পাঁচ নম্বর যেটা, সাম অফ আস, আমাদের অনেকেই আর নন অ্যাজ গুড পিপল ইন সোসাইটি, মানে সমাজে ভালো মানুষ হিসাবে আমাদের মধ্যে অনেকেই ভালো মানুষ হিসাবে পরিচিত, আমরা অনেকেই ভালো মানুষ হিসাবে সমাজে পরিচিত। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট কিন্তু থার্ড পার্সন প্লুরাল, তাহলে এই কারণে হবে যেহেতু হা বাধক তাহলে অবশ্যই ট্যাগ হবে না বাধক। তাহলে আরেন্ট উই, আরেন্ট উই, উই কেন, এই যে আস থাকার কারণে উই হয়েছে বা হবে, অ্যান্সারটা হবে আরেন্ট উই। তো আজকে এই পর্যন্তই। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে এসএসসি রিলেটেড বা আরও অন্যান্য ক্লাস রিলেটেড তাহলে অবশ্যই চোখ রাখুন এই চ্যানেলে, আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেল নোটিফিকেশনটা অন করে দেন। সো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ অ্যান্ড সি ইউ অ্যাগেইন নেক্সট ভিডিও।